হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ডক্টর Bhui, ভুই am a হোমিওপ্যাথিক Physician অ্যান্ড ইউ অল নো দ্যাট রেগুলারলি আই আপডেট ইন দিস চ্যানেল সো many হোমিওপ্যাথিক রিলেটেড টপিক্স হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিওস সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল ফর ইউ দিস ইজ আ ভেরি informative চ্যানেল ফর ইউ এখনো পর্যন্ত তাই জন্যে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটিতে খুবই স্বাভাবিক খুবই কমন একটা রোগ একটা রোগ বলবো না এটা খুবই একটা কমন প্রবলেম সম্বন্ধে কথা বলবো সেই প্রবলেমটাতে আমরা কখনো না কখনো ভুগেছি বা প্রত্যেক বছরই গ্রীষ্মে শুরুতে এই প্রবলেমটিতে ভুগতে থাকি সাসপেন্স না বাড়িয়ে বলে দিই এই প্রবলেমটি হচ্ছে প্রিকলি হিট যাকে বাংলাতে ঘামাচি বলা হয় বাচ্চা ছেলে মেয়েদের এই প্রবলেমটি বেশি দেখতে পাওয়া যায় গরমের শুরুতেই গরমের যে তাপ বা রৌদ্রের যে তাপ সেই রৌদ্রের তাপে আমাদের স্কিনের উপর একটা প্রবলেম হয় স্কিনে একটা ডিজিজ হয় যে স্কিন প্রবলেম বা স্কিন ডিজিজটার নাম হচ্ছে হিট যাকে বাংলাতে ঘামাচি বলা হয় এই প্রবলেমটিতে আমরা অনেকেই ভুগেছি বা অনেকেই বর্তমানে ভুগছি এবং খুবই বিরক্তিকর একটা রোগ এটা অনেক সময় দেখা যায় এই প্রিকলিহিট বা ঘামাচি থাকার জন্য আপনি সোশ্যাল এম্বারেসমেন্টে ভুগতে থাকেন অর্থাৎ আপনার হাতে আপনার মুখে গলায় ঘামাচি হওয়ার জন্যে আপনি পাবলিক প্লেসে বা ওয়ার্কিং প্লেসে আপনার একটু লজ্জাবোধ হয় তো এমনিতে এই হিট বা ঘামাচির কোনো বড় একটা প্রবলেমের কিছু নেই হালকা জ্বালা করে কখনো কখনো চুল বা সোশ্যাল এম্বারিসমেন্টে ভুগতে হয় আমাদেরকে ঘামাচি হলে এছাড়া আর বড়ো কোনো প্রবলেমের কিছু দেখা যায় না যদি কারো পিপ্লিহিত বা ঘামাচি হয়ে থাকে তাও যারা এই সমস্যায় ভুগছেন বা প্রত্যেক বছর গ্রীষ্মের শুরুতে এই সমস্যায় ভুগে থাকেন বা যদি আপনার বাড়িতে বাচ্চা থেকে থাকে যদি আপনার বাড়ির বাচ্চা এই প্রবলেমে ভুগে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল একটা ভিডিও বন্ধুরা ঘামাচি যদি একটু আধটু হয় তাহলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের বা অ্যাডাল্টসদের এই ঘামাচির পরিমাণ অতিরিক্ত হয়ে হয়ে যায় অর্থাৎ সারা শরীরে হাতে পায়ে গলায় পিঠে ঘাড়ে সমস্ত জায়গাতেই ঘামাচি দেখা যায় গরম পড়ার শুরুতেই গরম পড়ার সাথে সাথে যত গরম বাড়তে থাকে তত ঘামাচির পরিমাণও বাড়তে থাকে তো এই ভিডিওটি তাদের জন্যে আমি বানাচ্ছি যাদের অতিরিক্ত পরিমাণে ঘামাচি বা প্রিক্লিহিট সারা শরীরের মধ্যে হয়ে থাকে তো এই ভিডিওতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটির নাম হচ্ছে এন্টিম ক্রুড বন্ধুরা এই যে ওষুধটি এই ওষুধটি প্রিকলিহিটের একটা স্পেসিফিক রেমেডি এবং একটা খুব গুরুত্বপূর্ণ রেমেডি যদি আপনার ঘামাজি বা প্রিক্লিহিট হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় এই ওষুধটি নিতে পারেন বা আপনার পেশেন্টকে দিতে পারেন আর অন্য কোনো লক্ষণ আপনাকে মেলানোর দরকার নেই আপনি যদি দেখেন আপনার প্রিক্লিহিট অথবা ঘামাচি হয়েছে তাহলে আপনি এই ওষুধটা থার্টি পোটেন্সিতে দু ফোটা করে সারাদিনে তিনবার দশ দিনের জন্য নিন এবং তারপর ওষুধ বন্ধ করে দিন দেখুন আপনি খুবই ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন এবং যদি আপনার বাড়িতে কোনো বাচ্চার এরকম প্রবলেম থেকে থাকে হিটের প্রবলেম থেকে থাকে গরমের শুরুতেই তার হিট বা ঘামাচি শুরু হয় এবং সারা শরীরে ঘামাচিতে পূর্ণ হয়ে যায় তাহলেও সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটা থার্টি প্রটেন্সিতে দেবেন কিন্তু তিনবারের জায়গাতে দুবার দেবেন বাচ্চার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণ বলে দিন কুর্ডের বাচ্চারা প্রায়ই স্নান করতে চায় না তো আপনি যদি দেখেন আপনার বাড়িতে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটির প্রিক্লিহিট প্রত্যেক বছর গ্রীষ্মকালে হয় এবং সারা শরীরে প্রচন্ড রকমের প্রেক্লিহিট বা ঘামাচি হয় সাথে সাথে আপনার সেই বাচ্চাটি বা আপনার সেই পেশেন্টটি স্নানে প্রচণ্ড রকমের তার অনীহা থাকে স্নান করতে চায় না স্নান করানোর জন্য তাকে ডাকলেই অর্থাৎ চান করানোর জন্য তাকে ডাকলেই গোসল করানোর জন্য তাকে ডাকলেই সে গোসল করতে চায় না বা স্নান করতে চায় না তাহলে এই সিমটমটা আরও অ্যান্টিমক্রুডকে ভালোভাবে ইন্ডিকেট করে আরও স্ট্রংলি ইন্ডিকেট করে তাহলে আপনি এক্ষেত্রে অ্যান্টিমক্রুডকে আরও ভালোভাবে মনে করতে পারেন তো এই ওষুধটা সেই ক্ষেত্রে আপনি থার্টি পারসেন্সিজে দু ফোটা করে সারাদিনে দুবার দশ দিনের জন্য কন্টিনিউ করবেন সো এটি ছিল আজকের আলোচ্য বিষয় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ে জানতে চান এই চ্যানেলে যদি আপনি নতুন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিপে অল নোটিফিকেশান যে অপশানটি সেটিতে ট্যাপ করে দিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটির উপকারিতা লাভ করতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ